তৃণমূল ও বিজেপি যুযুধান দুই পক্ষ মুখোমুখি আশ্রয় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মেঘনা মিলের সামনে বিশাল পুলিশ বাহিনী নামিয়ে পরিস্থিতির সমাল দেওয়ার চেষ্টা করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ ঘনিক বিশ্বাস নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমে পড়েন লাঠি উঁচিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে পুলিশ মুখোমুখি বিজেপির অর্জুন সিং সহ অন্যান্য নেতারা আর অন্য দিকে রয়েছে তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ তৃণমূলের নেতা কর্মীরা কে ছাগাল মাগালের নাম নিচ্ছেন এরা পুলিশ সরে গেলে এদের কিছু নেই আমি বলছি আমার হয়ে কথা বলুন পুলিশ সরে যাক পাঁচ মিনিট সরে দেখা কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি বলুন সরে যেতে আরে রাজনীতি এই জায়গা মমতা বাজি পৌঁছিয়ে দিয়েছে এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের কিছু করার নেই বন্ধ তো সফল হয়ে গেছে আর কি আছে কোনো দোকানপাট খোলা আছে এই এরা এই অসুবিধায় পড়ে আছে আমরা কাকিনাড়া বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসছে পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছি রিপোর্ট ওঙ্কার বাংলা